এমএসটিবি টি12 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এখানে বিজ্ঞানের অঙ্ক যেগুলো পরীক্ষা সহজে বেশিরভাগ আসে, যেমন ক্রয়ের বেতনের অপেক্ষা শতকরা 35% বেশি, ক্রয়ের টাকা ক্রয়ের অপেক্ষা শতকরা কত টাকা বেশি, 35% বেশি ক্রয়ের বেতনের অপেক্ষায় কত টাকা কম। যখন অঙ্ক এই কথাটা বলবে যে ক এর বেতন বা এ আর বির অপেক্ষা কত টাকা বেশি, ক্রয়ের বেতনের কত টাকা কম, এই উত্তর চাবে, তখন এই সূত্রটা স্কুলে সবচেয়ে সহজ ইচ্ছা আমরা দিতে পারবো তা দ্রুত। এই সূত্র কত টাকা বেশি সেই টাকা ক্রয়ের বা এর বির এরকম অঙ্ক থাকে, যেই টাকা বেশি থাকবে সেই টাকার সাথে শতকরার সাথে গুণ উপরে বিনিয়োগের সাথে যোগ, আর কত টাকা কম উত্তর চাবে যে ক্ষয়ের থেকে বা বীর থেকে এর কত টাকা কম আছে। আচ্ছা আমরা এই দুটো সূত্র ইউজ করবো, এরপর পরে আসি, দুটো যোগ করলাম আর উপরের সাথে গুণ করলাম 35, এটা আর এটা কাটলে উত্তর আসবে 25.। আপনার ক্যালকুলেটার করে নেবেন তাহলে এই উত্তরটা পাবেন। তাহলে আমার আসছে 25.93 উত্তরটা এই। আশা করি সকলে বুঝতে পারছেন একই নিয়ম। আট অঙ্ক দেখি, এখানে রয়েছে চালের দাম 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমাতে হবে যেন তার বাৎসরিক ব্যয় অপরিবর্তিত থাকে, তার যে বাৎসরিক প্রতিকার তিনি যে ব্যয় থাকে তার অপরিবর্তিত একই ধারসে থাকে, জানি তিনি চালের শতকরা কত শতাংশ ভাগে কমালেন। এখন 25% বৃদ্ধি পেলে কত পার্সেন্ট কমালে তার ব্যয় একই থাকবে, এখানে আছে 20%, 16%, 18%, 15%। আসুন আমরা দেখি এই সূত্র ইউজ করবো সবসময় একই সূত্র, আগের যে সূত্রটার সাথে এই সূত্রটা মিল রয়েছে, তাই কোনো চালে বৃদ্ধি পেলে কত পার্সেন্ট ব্যবহার কমাতে চাইলে এই সূত্র ইউজ করা হবে সবসময়। মন নয় বারবার কোনো বৃদ্ধি পেলে কোনো ব্যবহারে বৃদ্ধি পেলে তার ব্যবহারে একই সামঞ্জস্য রাখলে কত পার্সেন্ট বা শতকরা উত্তর চাইলে কত পার্সেন্ট কমালো সেটা চাইলে সবসময় উপরে যে সংখ্যা যেই পার্সেন্টটা বাড়াবে সেটার সাথে উপরে শতকরার সাথে গুণ এবং শতকরার সাথে নিচে শতকরার সাথে যোগ হবে। আবার বলছি যে যে কয় পার্সেন্ট বাড়ানো হবে এবং ব্যবহারে অপরিবর্তিত থাকবে বাৎসরিক করতে চায় তখন কত পার্সেন্ট বার করতে হবে, তখন এই যেই পার্সেন্টটা বৃদ্ধি করা হয়েছে সেই পার্সেন্টটা এখানে ব্যবহার করা হবে। উপরের সাথে শতকরার সাথে গুণ, নিচে শতকরার সাথে যোগ। আসেন পরবর্তী, আমরা তাহলে নিচে এটার সাথে যোগ করলে 125 হয়, এই 25 দিয়ে কাটলে 5 বার যায়, 5×25 125, তাই 5 দিয়ে আমরা 100 কাটবো 20 আসে, তাহলে উত্তর আসছে 20, তাহলে আমাকে 20% কমাতে হবে, 20% কমালে ব্যবহারও অপরিস্থ থাকবে। আশা করি সকলে বুঝতে পারছেন। পরবর্তী অঙ্ক, একই অঙ্ক, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেলের ব্যবহার খরচ বৃদ্ধি পাবে না, তাহলে কত পার্সেন্ট, তা একই অঙ্ক আমাকে সূত্র, এই একই 25% আর এটা দেখুন। এখন দেখি সূত্র, একই সূত্র ইউজ করতে হবে আমাদের, তাহলে যে পার্সেন্ট বাইর করো সেই পার্সেন্টের উপরে শতকরার সাথে গুণ, নিজের শতকরার সাথে যোগ। আমরা এটা আগেও দেখেছি, আবার বলছি যে পার্সেন্ট যে পার্সেন্ট বাইর করো 25% বা এখানে যদি 20% করে 20% উপরে শতকরার সাথে গুণ, নিজের শতকরার সাথে যোগ হবে। ওকে আসুন আমরা দেখি এবার কী পদ্ধতি,
তাহলে এর সাথে এটার সাথে এটা যোগ করলাম আর উপরে 25-এ, তাহলে এই পঁচিশ কাটলাম, তাহলে আসে 5, 5 25-এ 125, 5 দিয়ে 100 কাটলাম, তাহলে 20 আসে, 5 20-এ 100, তাহলে আমার 20% আসছে। তাহলে 20% কমাতে হবে, তাহলে খরচ বৃদ্ধি পাবে না। আশা করি সকলে বুঝতে পারছেন আমার ভিডিওটা, আর বুঝতে বেশি বেশি ভিডিওটা দেখবেন, এবং আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।